বর্তমানে মেজর কোনো ওয়েদার সিস্টেম দক্ষিণবঙ্গের জন্য নেই। মৌসুমি অক্ষরেখা অনেকটা উত্তরের দিক দিয়ে রয়েছে, হিমালয়ের ফুটহিলস বরাবর। এ কারণে দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন খুব বেশি বৃষ্টি খুব একটা থাকবে না। প্রধানত হালকা ধরনের বৃষ্টি বিক্ষিপ্তভাবে, দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশির দিকে থাকবে, বিশেষ করে উত্তরের যে 5টা জেলা রয়েছে তার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার আর কলকাতা। এই জেলাগুলো আগামী 4-5 দিন দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুজোর সময় কি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা? পুজো যেহেতু অনেকটা দেরি আছে, এটা এত আগে থেকে সেটা বলা সম্ভব হবে না। দক্ষিণবঙ্গের এই ঘাটতি কেন? মানে বর্তমানে দক্ষিণবঙ্গে যেটা ঘাটতি রয়েছে এই বর্ষার সিজনে এখনো পর্যন্ত 29%, উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘাটতি রয়েছে তুলনামূলক অনেকটা কম, স্বাভাবিকের কাছাকাছি রয়েছে 7% মতো ঘাটতি। দক্ষিণবঙ্গে ঘাটতির কারণ হচ্ছে যে মেজর যে ওয়েদার সিস্টেমগুলো সেগুলো থাকে, বঙ্গোপসাগরে ডিপ্রেশন, লো প্রেশার বা মৌসুমী অক্ষরেখার যে পজিশন সেটা খুব একটা ফেভারেবল ছিল না। লো প্রেশার বা ডিপ্রেশন যেগুলো তৈরি হয়েছিল যেগুলো বেশিরভাগই আমাদের অনেকটা বাইরে দিয়ে উড়িষ্যার দিক দিয়ে চলে গিয়েছিল, তো সেই কারণে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থেকে গেছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মৌসুমী অক্ষরেখার পজিশন যখন উত্তরবঙ্গের দিকে থাকে কন্ডিশন ফেভারেবল থাকে, যেটা আগামী 4-5 দিনও রয়েছে মৌসুমী অক্ষরেখা অনেকটা উত্তরের দিক দিয়ে রয়েছে, তাই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি দিকে থাকবে। আমরা দেখেছি যে কলকাতার ক্ষেত্রে অস্বস্তিকর একটা গরম দেখা গেছে, সেটা কি বজায় থাকবে? হ্যাঁ, মোটামুটি যেহেতু বৃষ্টিটা কমে গেছে সেই কারণে অস্বস্তি ভাবটা থাকবে, বা দিনের তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে 35 ডিগ্রি কাছাকাছি কলকাতার। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।